মসজিদের আজানের আগে মহিলারা কি বাসায় নামাজ পড়তে পারবে কিনা, এর উত্তর আমরা বারবার দিয়েছি, মসজিদে আজানের আগেও বাসায় মা বোনরা নামাজ পড়তে পারেন। ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবেন, মসজিদে আজান হলো কি হলো না এটা দেখার বিষয় না। এমনকি জুমার দিন জুমার আজান মসজিদে দেরিতে হলো বা জুমার নামাজ মসজিদে দেরিতে হলো, তো এটাতে মা বোনদের নামাজের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ওয়াক্ত হয়ে গেছে, তারা বাসায় জোহরের নামাজ পড়ে নিতে পারবেন। প্রত্যেক ওয়াক্তের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি একজন বেসরকারি কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ব্যবস্থাপক, কাজের স্বার্থে আমাকে কোম্পানির সুদের হিসাব করতে হয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঘুষ লেনদেন করতে হয় এবং কোম্পানির স্বার্থে মিথ্যা হিসাব বিবরণী তৈরি করতে হয় এবং ক্ষেত্রবিশেষে মিথ্যা বলতে হয়। আমার ইনকাম কি হালাল হবে? এতগুলো হারাম করা লাগলে ইনকাম কেমনে হালাল হবে? উত্তর তো আপনি নিজেই দিয়ে দিয়েছেন ভাই, এতগুলো হারাম কাজ যদি করা লাগে তাহলে সেই ইনকাম কীভাবে হালাল হতে পারে? দেখুন, উত্তর এটা খুব সহজে দিয়ে দিলাম, আপনারা সবাই হেসে দিলেন, খুব সিম্পল। হ্যাঁ, এতগুলো হারাম কাজ করছে তাহলে এটা হালাল হয় কেন? কিন্তু ভাই, কঠিন কাজ যেটা সেটা হলো যে এই জায়গায় ইমানের তাগিদে হারামকে বর্জন করতে পারা, এটার জন্য ইমানের শক্তি থাকার দরকার। আমি যদি পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকার সুযোগ থাকতো তাহলে ঠিক আছে, যা খুশি তা করতাম, আমার এখান থেকে চলে যেতে হবে, অনন্তকাল আমার আখেরাতে যেতে হবে। সো সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে আমি এমন কোনো কাজ করা আমার বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য আপনি যেই কোনো মূল্যে চেষ্টা করবেন যে হারাম থেকে বেঁচে থাকবেন এবং সেটার জন্য যত কিছু লাগে সেটা করবেন, যত কিছু লাগে, সর্বোচ্চ স্যাক্রিফাইস ত্যাগ, এটাই তো হিজরত। ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহ আনহু, আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে আপনি সরে আসবেন, এটাই হলো হিজরত, এটাই ত্যাগ, এই ত্যাগটাই করতে হবে ভাই। আমি জানি যে ইন্না ওয়াদাকাত আলাইনা আল আরদ বিমা রাহাবাত, আমাদের জন্য মোমেনদের জন্য ইমানদারদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এখানে গোটা পৃথিবীকে হারাম দিয়ে এমনভাবে ডিজাইন করছে শয়তানের দোসররা, আমরা কোথাও যেতে পারি না, চাকরি ব্যবসা যেদিকে যাই হারাম আর হারাম, কঠিন হয়ে গেছে। এখন হয়তো প্রশ্নকর্তা হয়ে বলবেন, ভাই কোথায় যাবো, আরে যা যাবো সেখানেও আছে। তো মন্দের ভালোতে যান যে এখানে পাঁচটা হারাম করা লাগে, ওখানে পাঁচটা হারাম নাই, হয়তো সেখানে একটা হারাম আছে, চাইলে সেটা বাঁচতে পারেন, অন্য কাউকে দিয়ে করাতে পারেন, নিজে না করে থাকতে পারেন। তো এরকম তুলনামূলকভাবে সহনীয় অথবা টোটাল হারাম থেকে বেঁচে থাকার কোনো ওয়ে থাকলে সেদিকে আপনার যাওয়ার চেষ্টা করা উচিত। এবং এই এতগুলো কাজ আপনি করছেন সামান্য কিছু টাকার বিনিময়ে, এতগুলো হারাম কাজে লিপ্ত হচ্ছে যেটা আপনার আখেরাতকে বরবাদ করবে, এটা কোনো অবস্থাতে বুদ্ধিমানের কাজ হতে পারে না। আর মনে রাখবেন, কোম্পানি আপনার এই পাপের দায় নিবে না, কি অন্তর ময়দানে প্রত্যেকের নিজের পাপের দায় নিজেকেই নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের শুধু লেনদেন কাই না, সুদের যে গ্রহীতা, সুদের যে পাপ লেখক, সুদের যে সাক্ষী, সুদের যে হিসাব রক্ষক, প্রত্যেকটা ব্যক্তিকে এর আওতায় আনা হবে, দায়ীর আওতায় আনা হবে। এই জন্য আপনার এই হারামগুলো সহযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন গুনাহের কাজে তোমরা কেউ কারোর সহযোগিতা করবা না। আপনি কোম্পানির অন্যায় কাজে সহযোগীর ভূমিকায় আছেন, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। এর ছাত্র, আমি পড়ালেখায় মনোযোগী হবার অনেক চেষ্টা করি কিন্তু হতে পারি না, কী আমল করলে আমি পড়ালেখায় মনোযোগী হতে পারবো দয়া করে জানাবেন? পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য মোবাইল ফোন, কম্পিউটার এডিকশন ছাড়তে হবে, এগুলো টোটাল ছেড়ে দিতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, ভোর রাতে উঠে পড়াশোনা অভ্যাস করতে হবে, আশেপাশে বন্ধুবান্ধবের সাথে আড্ডাবাজি কমা দিতে হবে। ইনশাআল্লাহ এই কাজগুলো করলে অটোমেটিক পড়াশোনা মনোযোগী হবে। পড়াশোনায় মনোযোগী হওয়ার ক্ষেত্রে বাধা হলো এই জিনিসগুলো সবচেয়ে বেশি, এগুলোতে আমরা ফোকাস করতে পারলে, সিরিয়াসলি যদি এগুলোতে সরে আসতে পারি, ইনশাআল্লাহ এটা সহজ হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।